নমস্কার বঙ্গবাসী আবার ফিরে এসেছি বুঝতেই পাচ্ছেন আজকে প্রায় আড়াই বছর বাদে ডার্বি ফিরে এসেছে আমাদের কলকাতা বুকে কলকাতা ডার্বি আজকে মানে বাংলা আবার দুভাগে বিভক্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার হওয়ার জন্য আজকে দাঁড়িয়ে আছি আজকে কিন্তু একটা বিশেষ দিন আমার সাথে আছে ভাই রতিন তাহলে আজকে পাঁচ বল হতে পারে হ্যাঁ নিশ্চয়ই এবার আমরা এগোবো এবার মাঠে ঢুকবো মাঠে ভেতর কী হবে না হবে বলতে পারছি না মন চাইছে মোহনবাগান আজকে জিতু কারণ আড়াই বছর বাদে কলকাতায় ফিরে এসেছে কলকাতা ডার্বি এবং লাস্ট পাঁচটি ডার্বি আমরা জিতে এসেছি এবং দেখা যাক ছয় ছয় হয় কি না তো স্টে টিউন চ্যানেলটাকে দেখবেন লাইক করবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সেই মহেন্দ্রক্ষণ এসে হাজির এবার আমরা ঢুকবো এবং ইস্টবেঙ্গলকে উঠে দিয়ে আসবো আড়াই বছর বাদে খেলা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামে এই যে খেলা বাঙালি এটা খুব মিস করেছে আড়াই বছর দেখা যাক আগামী 90 মিনিটের মধ্যে কি হয় সো স্টে টিউন দেখা হচ্ছে ভেতরে ও রতিন জয় মোহনবাগান এবার আমরা ঢুকছি যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে বহু বছর প্রায় আড়াইটা বছরের বাদে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসছি মানে গুস বাম দেখুন আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে মানে এই অভিজ্ঞতা হাজার লাখ কোটি টাকা খরচা করলে এই অভিজ্ঞতা পাওয়া যাবে না সত্যি মানে একটা ইতিহাসের সাক্ষী থাকতে চলেছি ডুরান্ড কাপ হচ্ছে আমাদের ভারতবর্ষে অন্যতম নট অনলি ভারতবর্ষে এটা এশিয়ার একটি অন্যতম প্রাচীনতম একটি টুর্নামেন্ট ভারতীয় সেনাবাহিনী দ্বারা এই টুর্নামেন্ট রেগুলেশন করা হয় এই টুর্নামেন্টের ডার্বি খেলতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং একটি অনবদ্য এক্সপিরিয়েন্স মানে আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না স্টেডিয়ামের ভেতর ঢুকে আপনাদের দেখাবো স্টে টিউন আবার দেখা হবে Chawki মোহনবাগান
আড়াই বছর বাদে ডার্বি ফিরেছিল যুবভারতীতে এবং সেই ডার্বির রং সবুজ মেরুন। তো ভিডিও আজকে এই অবধি, ভালো লাগলে চ্যানেলটাকে। আচ্ছা, আমার সাথে ছিল রতিন, চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ডার্বিতে আমরা আবার আসবো, আমরা আবার খেলা দেখবো এবং খেলা দেখাবো। স্টিল দেন, চিয়ার আপ গাইস, জয় মোহনবাগান।